সানডে বিকেলে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রোল খাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বোনের জন্মদিন ছিল, বোন বলেছিল বিরিয়ানি খাওয়াবে। বিরিয়ানি এটা ওটা সবসময় খাওয়া হয়, তার জন্য আমার হঠাৎ করে মনে হয়েছিল ঠিক ছোট্টবেলায় মায়ের সঙ্গে যখন ঠাকুর দেখতে বেরোতাম ফেরার পথে এগ রোল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইগুলোই খাওয়া হতো। পুজোর সময় বাবা আমাদের একদমই টাইম দিতে পারতো না, কেন বাবার ভীষণ কাজের চাপ থাকতো ওই সময়টায়। তাই মায়ের হাত ধরে আশেপাশে প্যান্ডেলগুলো আমরা দেখতাম, আর সঙ্গে ফেরার পথে এই ধরনের খাবারগুলোই ছিল আমাদের প্রিয় খাবার। আজকেও সেরকম একটা ফিলিংস আসছিল, তবে ঠিক ছোট্টবেলার দিনগুলো খুব মিস হচ্ছিলো। মনে হচ্ছিলো মায়ের হাত ধরে সেই ছোট্টবেলা যদি ফিরে যেতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায়। আজকাল আমরা মায়ের হাত ধরে আসিনি, আজকে আমরা এসেছি আমাদের ছেলেদের হাত ধরে নিয়ে। মানে আমি নিয়ে এসেছি আমার ছেলেকে, আর বোন নিয়ে এসেছে বোনের ছেলেকে। ছোটুর আমাদের ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম মাটন রোল, আর বাবার্চি থেকে খাচ্ছিলাম। এটা হচ্ছে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টের পাশে, অজয়নগর মোড়ে। আর আমি রোলটা এখান থেকে খেতে বরাবরই ভীষণ ভালোবাসি। বিয়ের আগের থেকেই আমার বর প্রেম করার সময় থেকে এখান থেকেই রোলটা খাওয়ায়। আর সিরাজের রোল খুবই কম খাওয়া হয়, যেহেতু একটু কস্টলি, তাই সবসময় খাওয়া সম্ভব হয় না। আমরা বেশিরভাগ সময় রোলটা কিন্তু এই বাবুর্চি থেকেই খাই। তারপর ঠিক ছোট্টবেলার মতো কাঁচের বোতলে করে কোল্ড ড্রিঙ্কস, সঙ্গে স্ট্র। আমার ছেলে বলছিলো দেখো তোমরা স্ট্র করে খাচ্ছিলে, খাচ্ছ আর আমি খাচ্ছি মুখ দিয়ে। তো আমি বললাম না, আমরাও খেতে পারি, তবে আমরা সেই ছোট্টবেলায় এইভাবেই খেতাম। তোমরা কারা কারা এরকম ছোট্টবেলায় পা দুলিয়ে দিলে চেয়ারে বসে স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে, অবশ্যই কমেন্টসে জানিও। আর তারপর আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। সানডে বিকেলটা আমাদের এইভাবেই কাটলো, বেশ ভীষণ মজা হয়েছিলো। আজকে সব থেকে মজা হয়েছে সানডে বিকেলে কোনো বৃষ্টি নেই। তো এই হয়েছিল আমাদের সানডে বিকেল। আর এইদিকে আমার বর এত বকবক করছিলো, তার চোটে আমার বোনের মাথা ধরে গেছিলো। আমার তো হয়, আমি বললাম তুই একটু দেখ আমি আমার বরের সঙ্গে কীভাবে থাকি, এত বকবক করে।